আমি আগে বুকিং দিছি, তার মানে আমার এই জায়গায় আর কেউ যেতে পারবো না, বুঝছ নাই? কি বুকিং বুকিং লাগাইছো সেই জায়গার মধ্যে? কি এর বুকিং? এটা সিগারেটের পুটকি? যদি ফার্স্ট বুক দিছস নাকি ওই যে হোটেলের কামরা নাকি বাসের টিকিট? কি বুকিং বুকিং কি করছো এগুলা? এই বেটা, ওই মায়ের আমি আগে দেখছি, আমি আগে পছন্দ করছি, আমি আগে বুকিং দিছি, তার মানে ওই জায়গায় আর কেউ যেতে পারবো না, আর কেউ চোখ দিতে পারবো না, বুঝছ নাই? ওই মায়ের তো আমিও আগে দেখছি, আমি ভালোবাসছি, তাহলে এটাও বুক, আমিও বুকিং দিছি, ঠিক আছে? এই বেটা, তুই আমার একটা বন্ধু, তোর আমি ভালো একটা বন্ধু জানি, বুঝছ নাই? ছোটবেলা আমরা একলগে বড় হয়েছি, তুই মাঝখানে কি করতো? বামার ঢুকাই দিতাস, এটা কি কেমন দেওয়া দিতাছে মাইনসে? কি করবি এটা তুই? এই যে এখন বামার ঢুকাইছস, তারপর ডাইনার ঢুকাবি, তারপর হাত পাও যা আছে শরীরে সব ঢুকাই দিবি। আমি আগে বুকিং দিছি না, আমার আমার যা মন চাই আমি সব ঢুকাই দিব। এই আমি তোর বন্ধু, তুই এই জায়গায় হেল্প করবি তা না করে তুই কি করতো? ডাইনার বামার ঢুকাইছিস, এই তোর চিন্তা লাগে না, তোর টক লাগে না? হ্যাঁ দেখ, তোর আমি আপোষে বুঝাইতেছি, বিষয়টা তুই আপোষে বুঝিয়া যা, ঠিক আছে? তোরও কিন্তু আমি ভালোভাবে বুঝাইতেছি, খারাপভাবে বুঝাইতেছি না, এখনো কিন্তু আমি কুল হট হইনি কিন্তু। হট হইলে কি হইব? হ্যাঁ হট হইলে কি হইব? বুঝলাম না, তুই কি করবি? মা এই 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 কি করবি? আজকে এই ওই ওই রাশিদ দে, এই নবে রাশিদ দে। আমি কিন্তু এই যে জিনিসপাতি বইরা দিমু, কিন্তু আমার জিনিস কি করি? তুই থাম থাম থাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, থাম। হ্যাঁ পোলা পেন তোরা ক্লাস 1 2 এ পড়স না 5 6 এ পড়স কোনটা? হ্যাঁ কি রে ভাই, নতুন নতুন হাই স্কুল উঠলে পোলা পেন না লাগে কিসে? মানে কি ইস্তার মতন কামড়া কামড়ি করছিস কি? দুইটা বুঝা কিসে বল? আমি আগে বুকিং দিছি, তার মানে কার? আমার ওটার মধ্যে অনেকজন আইব কেন লিগা? হ্যাঁ আগে ও বুকিং দিছে, আগে ওর কি বুকিং দিছস? ওই মায়ের আমি পছন্দ করছি, ওই মায়ের আমি আগে বুকিং দিছি। মাইয়া বুকিং শুরু হয়ে গেছে আজকাল? হ্যাঁ তোর কি? আমিও তো মেরে ভালোবাসছি, ঠিক আছে? ভালোবাসছি মানে ঠিক আছে, তাই আমিও বুকিং দিছি। হ্যাঁ সেকেন্ড বুক দিছি। ও মানে কাহিনী হলো দুই বন্ধু এক মেয়ের পিছনে পড়ছে। শোন এই মাইয়া মুইয়া বাদ দে, ফ্রেন্ডশিপটা টিকা। দেখ এত বছর ধরে ওর সাথে ফ্রেন্ডশিপ, এত বছর একটা মায়ের লগে রিলেশনশিপ মেনটেন করতে পারবি? প্রেম করতে পারবি? এতদিন টিকাতে পারবি? ফ্রেন্ড আগে, ফ্রেন্ড যদি থাকে এমন বহুত মাইয়া এবো বহুত মেয়া যাইব, ঠিক আছে? বুঝছস? মানে মায়েরে ছেড়ে দিমু? আমি ভালোবাসি মায়েরে, মন থেকে ভালোবাসি, বুঝছস নাই? তা আমি কি করছি? আমি কি মন থেকে ভালোবাসি নাই? আমি তো মন থেকে ভালোবাসি। আমি মায়েরে না পাইলে আমি স্যাভলন, তারপরে যে ডেটল, যত ধরনের পৃথিবীতে অ্যান্টিসেপটিক আছে সব খায় মরি জমু ফেলা। সমস্যাটা তো এটাই, এটাই তো আমার প্রবলেম না, বুঝছস নাই? প্রেম করতে তো আমি এর লিগেই না করি, মাইয়া গেছিল তো এর লিগে পড়তে না করি আমি। প্রেমটা বাদ, শোন একটা সলিউশন দেই। দুই বন্ধুর মাঝখানে ঝগড়াঝাটি না করে জিনিসটা সামাল দেওয়া উচিত। হ্যাঁ সলিউশন তো আছে এটার একটা। কি বুঝলো যা ম্যাডা তোরা? দুইটা কোনো কামে দিব না, এ মাইয়ার আশেপাশে যেন না দেখে রাও দুইটা। আর এই সিলি একটা জিনিস নিয়ে তোরা যদি নেক্সট টাইম আর কোনো দিন কাজ জমা জানা লাগো, ঠিক আছে? মাথায় যে থাকে ভালো মতন কইতেছে, কোলাগুলি কর কর। কোলাগুলি আমি করতেছি কিন্তু ম্যাচ হেরে দিবি তোরা, কি কইছ উঁচো? তোমরা দুইটাই ছাড়বা, দুইটাই ছাড়বা, ধর আশেপাশে জানা দে, ধর ধর ছেড়ে দিছিস মায়া। তোমারে ধরে রাখতে কইছে, এই গেলা লাগবি না, আবার গেলা আবার শুরু করবি না। জানি যাতে যেন গড়েছে তোমায়, আমি জানি না কি করে পাবো তোমায়। বিধাতা নি যাতে যেন গড়েছে তোমায়, আমি জানি না কি করে পাবো তোমায়। আমার শয়নে স্বপনে তুমি কি করে বোঝাই তা কত দামি, শুধু একটু চোখের আড়াল হলে স্তব্ধ হয় নিঃশ্বাস। আমার কালো ঘরে তুমি জোছে না সকালে হাসে থাকা শিশির কোনা, তোমাতে আমি দেখি পুরো দুনিয়া থেকে আলি ছাড়া কিছু কি দেখলাম এটা? আমিও তো তাই চিন্তা করতেছি, কি দেখলাম? আচ্ছা ওই মায়ের পিছে পিছে যাইতেছে না? না তুই ভুল বুঝতেছিস, ওই মায়ের পিছে পিছে যাইতেছে না, হইতে পারে অগো রাস্তায় একই এক পথে হাইডে যাইতেছে কিন্তু মায়ের পিছে পিছে যাইতেছে না। না বন্ধু এখানে কোনো একটা গাপলা আছে, আমি শিওর ওই মায়ের পিছে পিছে যাইতেছে। আমগো দুইটারে ওই কইলো যে মায়ের পিছে যাতে না যাই,
ওই নিজে কিন্তু মায়ের পিছে যাইতাছে দেখ তুই আমারে আমি বুঝছি তুই কি বুঝাইতে যাইতাছিস কিন্তু আমার এটা বুঝাইছ না ও কিন্তু আমাকে কইছে যে ওর ভালোবাসা টালোবাসা দেব না সো ওইডি করতেছ না আমরা ভুল বুঝতাছি এটা বুঝা নিজেরে ভাই ঠিক আছে ওই ম্যাটেরিয়াল না ঠিক আছে আমি ভাই ওই প্রেমের ম্যাটেরিয়ালই না তুই চুপ থাক পিছে পিছে যাই গেলে বুঝা যাবে সব ছাড়িয়ে খুব যতনে আগলে রাখবো তোমায় চল না ঘুরি আজ দুজনে মিলে প্রজাপতির ডানায় সাকিব ঝামেলা হয়ে গেছে বিজলি মহল্লার পোলা বাইনে আমাকে দুইটা ছোট বাইরে ধরে গাড়াইছে আমাকে ছোট বাইরে গাড়াইছে ও কেলা গাড়াইছে কিরে কস্তা ছোটগুলো গেছে ওয়াল লাগে বাজি খেলতে খেলা বইছে পোলা পাইনে সিনিয়র দুইটা আর ধরে মাইরা দিছে কোন হেডমে মারছে হ্যাঁ চল তো চল চল আয় চল নগদ ছোট বাইরে মারো সাহস আয় এ দুইটা আদুরে না হুম কনফার্ম হ্যাঁ আমার বাপের টাকা দিয়ে আমি সিগারেট তোর কই গাই তুই শোন তুই আগে সিগারেটটা ফালা এই রাশেদ সিগারেট ফালা সিগারেট ফালা পোলা পাইন আইছিল তোর এলাকায় ক্রিকেট খেলার লাগে ছোট ছোট পোলা পাইন পায় গড়াই দিছস না তোকে পোলা পাইন আমার এলাকায় আমাকে ছোট ভাই ব্রাদার করে আড়াই দিব তো আমরা কি ওর আদর সোহাগ করুম জোকার যখন জোকস বলবো না তখন বুঝবা যে জোকারের জোকে কত হাসি তখন হাসবা না একটু পর তখন বুঝবা শোনো ফ্রি তো ওই নেই তোর রাতের মানে জয়েন্ট মন্ড ফ্রি হয়ে যাবে তুই যেমন ছোট বাইরে গাড়াইছিস না তুই আগে মানে আমরা তোর গাড়ি প্লিজ মাইন্ড করিস আমি সরি আগে তুই সরি বলে নিলাম আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি কিছুদিন ধরে আমার পেছন পেছন হাঁটছেন ঠিক বলছি তো হ্যাঁ ঠিক বলছেন আপনি আজকের পর থেকে আর আমার পেছন পেছন হাঁটবেন না ঠিক আছে আজকের পর থেকে আপনার পেছন পেছন হাঁটবো না আপনার পাশাপাশি হাঁটবো ঠিক আছে দেখেন আপনি যেটা করছেন এটা একদম ঠিক হচ্ছে না আমাকে কি একটু মাফ করে দেওয়া যায় না আপনাকে কেন মাফ করবেন আমি ছোটবেলা থেকে অনেক অনুশাসনের মধ্যে বড় হয়েছি আমি শুধুমাত্র আমার পড়াশোনার জন্যই বাসার থেকে বের হই এছাড়া বাসার থেকেও বের হই না আর যখনই বের হই আপনি আমার পেছন পেছন হাঁটেন এই ব্যাপারটা না একদম ভালো দেখাচ্ছে না আপনার কাছে একটা অনুরোধ করি আপনি দয়া করে আজকে পর থেকে আর আমার পেছন পেছন হাঁটবেন না প্লিজ
কিরে কি হইছে তোর? আমার দিকে তাকা। তুই কি প্রেমে টেমে পড়ছস? না তো, প্রেমে টেমে কেন কি হইছে? তোর তো আব্বা আমার ভালো লাগতেছে না, আমি তো অন্যরকম স্মেল পাইতেছি। তুই তো আমার প্রেমে পড়ছস? না, প্রেমে এইসব প্রেম টেম না। আমি দেখছি তুই একটা মায়ার পিস পিস গুরুস গুরুস না, ও আমার বার বার বুঝাতে চাইছে যদি প্রেমে পড়ছস, কিন্তু আমি এই আমি আমার মন রে বুঝ দিছি যে না, ও প্রেমে পড়ে নাই, তোর মুয়ের তো হুনার অপেক্ষা আছে, স্বীকার কর। হিজাবি মায়ার পিস পিস গুরস না, মায়ের নাম কি? নাম কি সেটা জানি না। বাহ, আর প্রেম করি না। প্রেমে পড়ছি, ভালো কথা। মায়ের লগে তোর কথাবার্তা হয়েছে না? হয়েছে। কি কথা হয়েছে? আসলে আমার অনেক সুন্দর কইরা, অনেক শান্ত মতো, অনেক লক্ষ্মীভাবে বসে, যার পিছন পিছন নাচে। বাহ, একটা মায়া তোমার কইলো যে মায়ের পিস পিস যাইতে না, আর তুমি পিস পিস গেলা না। আরে ভাই, প্রেম করতে হলে ছেস্ত্র হইতে হইব, মারাত্মক লেভেলের ছেস্ত্র হইতে হইব। ডেসপারেট বুঝোস জিনিসটা, ডেসপারেট হইতে হইব, ডেসপারেশন লেভেল হাই করতে হইব তোর। শোন, ও এত সুন্দরভাবে বলছে, এত লক্ষ্মীভাবে বলছে, তো ও যেহেতু বছর পেছন পেছন না যেতে, এখন যদি যাই ও তো কষ্ট পাবে, আর আমি না ওরা কষ্ট দিতে চাই না। আচ্ছা রাশেদ, কষ্ট মষ্ট পরে আমি তো একটা জিনিস বুঝতেছি না, ওই দিন কী হলো কাহিনিটা? আমরা দুইজনে একটা মেয়ে হয়ে কামড়া কামড়ি করতেছিলাম, ওই মাঝখান দিয়ে আইলো আয়া, দুইজনে একটা মীমাংসা করে দিল। সমাধান কী? মায়ার পিছে যাওয়া যাবে না, দিন শেষে বন্ধু বান্ধব থাকে, মায়া থাকে না, ওই মায়া থেকে আমরা সরাই দিল। পরে ওই কী করলো, হিজাব পরে একটা মায়ার পিছে শুশুর করে আড়া শুরু করলো, ঘোরা শুরু করলো। এটা কী হলো আমি তো বুঝলাম না, আমার তো মাথা উপড়ে গেলো। না, আমিও বুঝলাম না কী হলো, এটা কেন হলো, এটা আমি নিজেই বুঝতেছি না, তোরা কি বুঝবি? আসলে প্রেম জিনিসটা এমন, ভালোবাসা জিনিসটা এমন, যখন হয় কেউ বুঝেই না কী হইতেছে, কী চলতেছে বুঝেই না, দুনিয়া আউলিয়া যায় বুঝোস নাই, আমার ঠিক আউলিয়া গেছে। কেমনে হইলো প্রেমটা, কেমনে ঢুকলো ভিতরে আমার, কেমনে ঢুকে বয়ে পড়লো, কিচ্ছু বুঝতেছি না মামা, কী হইব আমার। ফিলিংস নিয়ে তো বইয়া থাকা যাবো না, বুঝো নাই, ফিলিংস নিয়ে আগে যেতে হইব। তুমি সাহস করে আগে যাও, আমরা বন্ধু বান্ধব পিছিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, শোন, এখন জড়িকে বলবো, ও এত সুন্দরভাবে বলছে, ওর ওর পিছু পিছু যদি আবার যাই ও কষ্ট পেতে পারে, তাই আমি যাইতেছি। শোনো, তুমি যখন প্রেম করতেছই এসব চিন্তা করলো এখন, ওই যে ওইটাই কী করলো যে আমরা যখন প্রেম করতে চাইছি তুমি মাঝখান থেকে একটা বেডু দিয়ে দিছো, ঠিক আছে, আমরা কামড়া কামড়ি করতেছিলাম, এটারও কয় ডেসপারেট, বুঝছো? ডেসপারেশন জিনিসটা বুঝো, এমনি ডেসপারেট হইতেব তোমার। তুমি একটা কাজ করো, আমি মায়ের পিছে পিছে ঘুরু, ঠিক আছে, এরপর যখন মাইটটাই খাইবা, হসপিটালে কে নিব? আমরা লয়ে যাব, চিকিৎসা কে করাইব? আমরা করাব, ভরসা রাখ, চল। আরে বন্ধু বান্ধব আসিনা বেড়া, আমি অনেক খুশি, আমার ভাগ্যটা অনেক ভালো, কেন জানিস? কেন বাবা, হঠাৎ তুমি আজকে এত খুশি? এই যে তুই নিয়মিত নামাজ পড়িস, রোজা রাখিস, কোরআন তেলাওয়াত করিস, তারপরে এই যে আমাকে ঠিক মতো সেবা যত্ন করিস, আর এই সংসারের সমস্ত কাজ ঠিক মতো দেখভাল করিস, এই জন্যে আমি খুশি। জানিস, তোর মাকে বিয়ে করার পর আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কী চাইতাম? চাইতাম, আল্লাহ আল্লাহ তুমি আমাকে প্রথম সন্তান একটা মেয়ে দাও, আল্লাহ একটা প্রথম সন্তান মেয়ে দাও, আল্লাহ আমার ডাক শুনছে, আল্লাহ আমার মনে আশা পূরণ করছে। আহ, কেন মেয়ে চেতাম জানিস? কেন বাবা? আমি মেয়ে চেতাম কারণ যে ঘরে প্রথম সন্তান মেয়ে হয় সেই ঘরটা আল্লাহর রহমতে ভরে ওঠে, আলহামদুলিল্লাহ। তোর মা মারা যাওয়ার আগে আমাকে একটা জান্নাতের ফুল দিয়ে গেছে, সেই ফুলটা হচ্ছিস তুই, তোর নাম জান্নাত। আল্লাহর কাছে আমার আর কিছুই চাওয়ার নেই, আলহামদুলিল্লাহ।
শুকুর আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি মা, অনেক খুশি। মারে তোর নামাজ পড়া শেষ? হ্যাঁ বাবা নামাজ পড়া শেষ। তাহলে কি তোকে আমি একটু কষ্ট দিব? বলো না বাবা। আমার জন্য একটা রংচা করে দিবি নিজাতে? সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজের পর এখন তো একটু চা লাগবেই। ঠিক আছে, আমি কোরআন তেলাওয়াত শেষ করে তোমাকে চা বানিয়ে দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। মাশাআল্লাহ, আল্লাহ তোকে ভালো রাখুক, অনেক বড় করুক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি পাশে তুমি আসি। ঠিক আছে। দেখতে পারছি আমি জানি না কি করে পাবো তোমায়, বিধাতা নিজাতে যেন গড়েছে তোমায়, আমি জানি না কি করে পাবো তোমায়, আমার শয়নে স্বপনে তুমি কি করে বোঝাই তা কত দামি। আপনার কাছে আমি একটা অনুরোধ করেছিলাম যে আমার পেছন পেছন না আসতে। আপনি আমার পেছন পেছন আসতে আসতে আমার বাড়ি অবধি চলে আসছেন। আপনি আমার অনুরোধটা রাখলেন না। আচ্ছা কি হয়েছে আপনার বলেন তো, কি সমস্যা? আচ্ছা আসলে না আমি দুঃখিত যে আমি আপনার অনুরোধটা রাখতে পারিনি। আমি ট্রাই করছিলাম অনেক যে যামু না, আপনি যেহেতু বলছেন আপনার পেছন পেছন যাইতে না যামু না, কিন্তু পারি নাই বেশিক্ষণ আটকে রাখতে। আচ্ছা একটা জিনিস জানার ছিল, জিজ্ঞেস করি? জি করেন, কিন্তু একটু জলদি, কেননা আমার বাড়ির আশেপাশের লোকজন যদি দেখে ফেলে তাহলে অন্য কিছু মনে করতে পারে। আচ্ছা আমি কি আপনার নামটা একটু জানতে পারি? আমি আপনাকে জিজ্ঞেস করতাম না, আমি ডাইরেক্টলি এলাকার মানুষ থেকে জানতাম, বাট এলাকার মানুষ বলে কি হিজাবি 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 মেয়ে, মানে কেউ নাম জানে না, এক এলাকায় থাকে নাম জানে এটা হইলো, আর হিজাবি মেয়ে কি নাম তো আছে একটা, তাই না? তো ওই নামটা জানার জন্য একটু আসছিলাম, একটু হেল্প হইতো যদি নামটা বলতাম। আসলে আমি নামটা বলতে চাচ্ছি না, সবাই যেমন জানে আপনিও তেমন জানেন। জান্নাত, জান্নাত। জি বাবা, এই তো আসছি। আমারে কালো ঘরে তুমি না সকালে আসে থাকা শিশির কোনা, তোমাতে আমি দেখি পুরো দুনিয়া, দেখে আলি মন তোমায় ছাড়া কিছু বোঝে না। আমারে কালো ঘরে তুমি জোছে না সকালে আসে থাকা শিশির কোনা, তোমাতে আমি দেখি পুরো দুনিয়া, দেখে আলি মন তোমায় ছাড়া কিছু বোঝে না। রে কালো ঘরে তুমি জোছে না সকালে আসে থাকা শিশির কোনা, তোমাতে আমি দেখি পুরো দুনিয়া, দেখে আলি মন তোমায় ছাড়া কিছু বোঝে না। ধন্য তোমারই প্রেমেরই জন্য, প্রেম বললে কত কিছু হয় মানুষের লগে বন্ধু। রাশেদ বন্ধু, প্রেম বললে কি হয়? এই যে সাধারণ মানুষ গবাদি পশু হয়ে যায়। তাই নাকি? বিষয়টা বুঝলাম না, তুমি একটু ব্যাখ্যা করো তো। ব্যাখ্যা চাও? মানুষ ঘাস খায়,
পাতা খায়, সামনে যা পায় তাই চাবায় প্রেমে পড়ে। আচ্ছা তাই, কি জানি মেয়েটার নাম? জান্নাত। আহা, জান্নাতুল ফেরদৌস। জান্নাতের সুবাসে আমাদের বন্ধুর জীবনটা একদম মোহিত হয়ে গেছে। বন্ধু, আমি তো এক স্টেপ আগে চিন্তা করতেছি, বুঝছো? কি চিন্তা করতেছিস দোস্ত? এই যে দেখো, মেয়েটা কত সুন্দর, কিউট, দেখতে মাশাল্লাহ। নামটা হচ্ছে জান্নাত, দেখতেও জান্নাতের মতো। তার সাথে আমাদের বন্ধু, দুজনের সংমিশ্রণে যে বাচ্চাটা আসিবে তাহা দেখিতে কত ফুটফুটে নান্না মুন্না হবে, তাই না? সে বাচ্চা কি করিবে? দিনভর ঘাস খাবে, ফ্যামিলি ওয়াইজ ঘাস খাবে। ঘাসকর ফ্যামিলি। যাই হোক বন্ধুরা, আমার জন্য দোয়া করো যাতে প্রেমটা হয় তোমাদের ভাবের সাথে। অবশ্যই। হে আল্লাহ, তুমি ঘাস কর ফ্যামিলি রে আজীবন ঘাস খাওয়া যায়ও, আমিন। তো না, অনেক দুষ্ট প্রেমী হয় নাই, বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলো। বন্ধু সরম পাইছে। সব ছাড়িয়ে খুব যতনে আগলে রাখবো তোমায়, চল না ঘুরি আজ দুজনে মিলে প্রজাপতির ডানায়, যাব বহু দূর সীমানাহীন পথে হাতে রেখে হাত আমি বাসব ভালো। আপনি আমার একটা অনুরোধ রাখলেন না, আমার সকল অনুরোধ অগ্রাহ্য করে আপনি আমার পেছন পেছন আসতেছেন, কেন করছেন? আমার আপনি আমার কোনো কথাই শুনছেন না, কি সমস্যা? শুনেন, এত ঘুরা পেঁচা কথা বলতে পারবো না, বন্ধুত্ব করব না, বন্ধু আপনার না, এটা সম্ভব না। কেন সম্ভব না? মানে কি নাই, কমতি কি, ওটা বলেন। সম্ভব না কারণ আপনি আপনার বাবা মার বাধ্যগত সন্তান না, বখাটে হিসেবে আপনাকে সবাই চেনে, মারামারি করেন, গুন্ডামি করেন। আমি চাই না এমন কেউ আমার বন্ধু হোক যে মানুষকে কষ্ট দেয়। এইটা সমস্যা, এটা বললেই তো চলে, এটা তো এত ঘুরানো দরকার নেই। করলাম না, মারামারি করলাম না, ভদ্রয়ে চলবো, মানুষ বখাটে বললে ভালো বলবো, সমস্যা নেই। তো চেঞ্জ হতে তো আর টাইম লাগে না, মানুষ চেঞ্জ হয় না, মানুষ তো খারাপ থেকে ভালো হয়, তাই না? আমি ভালো হয়ে যাবো, তোমার জন্য সব করতে পারবো, কোনো সমস্যা নেই। এবার তো বন্ধুত্ব করা যায়। আপনি যদি ওয়াদা করেন যে আপনি আপনার কথা রাখবেন, তাহলে আমিও ভেবে দেখব। কিন্তু কথা দিচ্ছি না যে বন্ধুত্ব করবই, কিন্তু ভেবে দেখব। আচ্ছা, আমি তাহলে যাই, জোহরের ওয়াক্ত চলে যাচ্ছে। আপনি নামাজ পড়ছেন? হ্যাঁ, নামাজ পড়ি, নামাজ পড়ার চেষ্টা করি। ফজরের নামাজ পড়েছেন? আজকে মিস হয়ে গেছে, পরশু দিন জুম্মা ছিল না, জুম্মা পড়ছি, জুম্মা আমি পড়ি, আমার বন্ধু বান্ধব নিয়ে একদম জুম্মাতে পড়তে যাই। বাবা মারে জিজ্ঞেস করতে পারেন, বাবা মা বলবো যে হ্যাঁ জুম্মা যায়, আমার ছেলে জুম্মা পড়ে, এটা বলবো। আর বন্ধু বান্ধব যাইতে চান আমাদের মধ্যে, বাসা থেকে ধুইরা তখন নিয়ে যায় জুম্মা পড়তে, আমি জুম্মা কখনো মিস দিই না। দেখুন, আল্লাহ তাআলা তো আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, খালি জুম্মার নামাজ পড়লে কি হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজকের থেকে যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, তাহলে আমি সব থেকে বেশি খুশি হব, আর আমার থেকেও বেশি খুশি হবেন আল্লাহ, কেননা আল্লাহর জন্যই তো আমরা ইবাদত করি, আর উনি তো আমাদের উপর এই নামাজ ফরজ করেছেন। আপনি চেষ্টা করবেন।
হ্যাঁ ওইটাই তো, একটু তো চেয়ে দিল না। তুই এখানে কি চক্রমকর কি তোর? বুঝলাম না মতলবটা কি তোর। শোনো বলো, আমি কোনো ঝামেলা করতে আসুন। হ্যাঁ কোনো গ্যাঞ্জাম করতে আসুন। জি আমি একটা কাজে আসছি, কাজটা শেষ হলাম চলে যাবো। আচ্ছা কই তোর পোলা পানি কই? ওই দিনের তিনজনে মিলে আমাকে দুটা যা যাইছে বস, রক্ত তো কখনো টকবক করতেছে ভাইয়া। মারেন না ভাইয়া, মার আজকে মার 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 দেখি না কি কো বেটা। পিক আপ লইছিলি না দিন, কথা কস না কে এখন আওয়াজ গেছে কে নিচে, কথা কস না কে কি রে। তোর লগে আগের হিসাব আছে তো তোর পাওনা ক্লিয়ার করতে হইব না। ওই দিনের হিসাব ক্লিয়ার করুম, দুইজনের পায় মারছস তিনজন। ওরে দেখে তোর ভয় লাগে না? তোর বডি দেখে ভয় লাগে না তোর? তুই আর আগে গেছিলি কিনলে জান্নাতের জন্য? ঠিক আছে মানলাম, তুই জান্নাতের লগে দেখা করতে গেছিস। পোলা পানি তোরা ধাক্কায় ধুকায় দিস আর ধাক্কা ধুকা খায় পড়ছো, সেটা তো আমি মানতে পারতেছি না। শোন জান্নাত না করছে এসব মারামারি করতে, তাই আমি কাউকে কিছু করি। আর কি কি বলছে তোমার জান্নাত? বলছে যে মারামারি করতো না, বা আমার কথা শুনতে, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলছে। খুবই ভালো কথা, বাবার কথা শুনতে বলছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলছে, শুনতে অনেক ভালো লাগতেছে। এর লেগে তুমি গারগুড় খায় আয় পড়বা, ধাক্কা ধুক্কা খায় না। তুই তো নিজে ভাব তোর লোক এটা যায়, আমি আর নবীন ব্যাপারটা দেখতেছ আড্ডি গুলো লইয়া মধু দরকার নাই, একদম না। আমি যখন গেছিলাম ওদেরকে আমি সুন্দর মতন বলছি যে আমি কোনো মারামারি চাই না, কোনো গ্যাঞ্জাম করতে আসিনি। যা করার করছে ওরা বুঝবো, একটা সময় তো বুঝবো, নিজেদের ভুল তো বুঝবো। আল্লাহ ওদের হেদায়ত করুক, তোর কিছু করা দরকার নেই এদিকে। আমি আর মানতেই পারতাছি না কোনো না না করছি না, সব মারামারি টারামারি গ্যাঞ্জাম মঞ্জাম এগুলো না। ইমেজ এমনি খারাপ হয়ে আছে, এলাকার মানুষজন আমাকে বখেটটা বলে, এমনি চলবো না এসব বাদ আজকে থেকে। আর নামাজ পড়বি, পাঁচক তো নামাজ পড়বি, মাথায় যে শয়তানটা আছে শয়তানটা চাক নামুক, এটা নামাইতে হবে মাথা থেকে। নামাজ পড়লে সব ভূত টুত এসব শয়তান মাথায় চলে যাব। অগরে গারায় পড়ে শয়তান নামাম লাস্ট বার। তোর কি বুঝালাম না, বুঝছ না তুই? ধাক্কাই দিব আমি তো চেঞ্জ হওয়ার চেষ্টা করতেছি, এখন তো বন্ধু হইতেই পারি তাই না? কথা দিতে পারছি না, তবে ভেবে দেখব। আচ্ছা আপনাকে যে বলেছিলাম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, আপনি পড়ছেন? পাঁচ ওয়াক্ত আসলে পড়া হয় না, দুই তিন ওয়াক্ত পড়া হয়, হইতেছে ধীরে ধীরে অভ্যাস হইতেছে আলহামদুলিল্লাহ। যতটুকু পড়ছেন পড়ছেন তো, আস্তে আস্তে হয়ে যাবে। আর আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করছেন? মারামারি বন্ধ হয়েছে? হ্যাঁ। যাক ভালো। একটা কথা জিজ্ঞেস করি মা। কর। আমি জানি তুই আমার সাথে কখনোই মিথ্যে কথা বলিস নি। আচ্ছা তোর সাথে কি কোনো ছেলে বন্ধুত্ব আছে, কিংবা কোনো ছেলে কি তোর সাথে বন্ধুত্ব করতে চায়?
আজকে তোকে একটা ছেলের সাথে রাস্তায় দেখলাম, ওই ছেলের সাথে তোর সম্পর্ক কির মা? আসলে বাবা এটাকে বন্ধুত্ব করব কিনা সঠিক বলতে পারছি না, কিন্তু হ্যাঁ ছেলেটা আমার বন্ধু হতে চায়। আর আমার কেন জানি মনে হয় যে ছেলেটা বন্ধুত্বের থেকেও বেশি কিছু চায়। সত্যি বলতে কি বাবা, তুমি যেটা চাও না বা তুমি যেটা পছন্দ করো না ওটা আমি কখনো করিনি আর করবো না। তোমার মেয়ে হিসেবে এতটুকু আস্থা আর বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো। সেই আস্থা আর বিশ্বাস আমার আছে, এই জন্য তো তুই আমার জান্নাত। ঠিক আছে, তসবিহ পড়। তুই একটা ছেলে কথা বলেছিলিস না, যে ছেলেটা তোর সাথে বন্ধুত্ব করতে চায়। আমার মনে হয় ছেলেটা ভালো না, ছেলেটার সমস্যা আছে। কেন বাবা, কি করেছিলাম আমি? দেখলাম এলাকার দুইজন বকাটা ছেলের সাথে ওই ছেলেটা মারামারি করছে, হাতাহাতি করছে। আমি চাই না এরকম ছেলের সাথে তুই বন্ধুত্ব করিস। ছেলেটার কাছ থেকে তুই একটু দূরে দূরে থাকবি। তোর উপরে কিন্তু আমার পূর্ণ আস্থা আছে, আমার বিশ্বাস সেই আস্থাটা তুই ভাঙবি না। শুধু তোকে আমি করিয়ে দিলাম। ঠিক আছে বাবা, তুমি টেনশন করো না, তুমি যা বলবে তাই হবে। ঠিক আছে মা। জান্নাত, কিছু কথা ছিল। কি বলেন জান্নাত? তুমি আমাকে ইগনোর করতেছো কেন? আমার দোষ কি? আমি কি কিছু করছি? আপনি বলুন তো, আপনি কি আমার একটা কথাও ঠিক মতো রেখেছেন?
হ্যাঁ সব কথাই রাখছ আপনি আমার কোনো কথাই ঠিক মতো রাখেননি আপনাকে বলেছিলাম পাঁচ ভক্ত নামাজ পড়তে প্রতিদিন আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি প্রতিদিন পাঁচ ভক্ত নামাজ পড়েন প্রতিদিন পাঁচ ভক্ত পড়া হয় না কিছু ভক্ত মিস চায় বলেছিলাম নিয়মিত কোরআন তেলাওয়াত করতে করেন আপনি না আর সর্বশেষে আপনি যে মারামারি করেছেন সেটা আমার বাবা দেখে ফেলেছে আর আমার বাবা বলেছে আপনার সাথে কোনো ধরনের বন্ধুত্বই না রাখতে আপনার সাথে আমার বন্ধুত্ব রাখা সম্ভব না শুনুন আমি ভুল করে ফেলছি আমার বাবা যা দেখছে ওই দিন ওইটা ওইখানে হওয়ার কথা ছিল না আমি অনেক চেষ্টা করছি যাতে ওটা না হয় হ্যাঁ আমি ভুল করে ফেলছি তুমি যা শাস্তি দিবা দাও শাস্তি দেওয়ার আমি কেউ না শাস্তি দেওয়ার মালিক আল্লাহ আপনার যদি মনে হয় যে আপনি ভুল করেছেন তাহলে আপনি আল্লাহর কাছে মাফ চান আল্লাহ যদি মনে করেন আপনাকে মাফ করে দিবেন তাহলে আপনি মাফ পেয়ে গেছেন আর হ্যাঁ আপনি ঠিক করেছেন না ভুল করেছেন সেটা আপনি ভেবে দেখেন আমি আসি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এই প্রবাদ বাক্যের প্রথম লাইনটা আসলে তোর জন্য সৎসঙ্গে স্বর্গবাস সপ্তাহে তো সাত দিনের মধ্যে শুক্রবার ছাড়া মসজিদে যাইতাম না নামাজও পড়তাম না আর এখন ওয়াক্তে নামাজ পড়ে অনেক ভালো লাগতেছে পাঁচ ওয়াক্ত নামাজ তোর জন্য সম্ভব হয়েছে থ্যাংকস অ্যাগেন নামাজ পড়ার পরে যে শান্তিটা পাই না এটা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না এই শান্তিটাই এই শান্তিটা আমি পাইছি এতদিন আর আমি চাইছি যে আমার বন্ধুরা ওই শান্তিটা পাক এখন থেকে আমরা প্রতিদিন একসাথে জামাতে নামাজ পড়ব ঠিক আছে ঠিক আছে তো ইনশাআল্লাহ পরে যে চেঞ্জ না হয় ওকে চেঞ্জ হবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা শোনো সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আমি তোমার পরিবর্তন দেখে খুব খুশি হয়েছি বাবা যে ছেলে এলাকায় বখাটে ছেলেদের সাথে মারামারি করতো হাতাহাতি করতো সেই ছেলে এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে আমি তোমার পরিবর্তনে খুব খুশি হয়েছি বাবা আলহামদুলিল্লাহ চাচা আসলে সব কিছুর জন্য আমি একজনকে অনেক ধন্যবাদ জানাই আমার এই সকল পরিবর্তনের জন্য আমাকে অনেক অনুপ্রাণিত করছে কে বাবা আপনার মেয়ে জান্নাত আমি আগে যা করতাম তা ঠিক ছিল না বলছিল এখন বুঝতেছি এটাই সঠিক পথ এটাই আসল পথ এটাই আলোর পথ আমি সারা জীবন এভাবে থাকারই চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আল্লাহ তোমাকে কবুল করে নেবেন বাবা শুনো চাঁদ দেখা দিলে
পাঁচ দিন পর ঈদ। আমি খুব খুশি হব তুমি সহ তোমার বন্ধুরা যদি ঈদের দিন আমার বাসায় আসো। জি চাচা, অবশ্যই। ভালো থেকো। আসসালামু আলাইকুম। তানি যাতে যেন গড়েছে তোমায়, আমি জানি না কি করে পাবো তোমায়। বিধাতানি যাতে যেন গড়েছে তোমায়, আমি জানি না কি করে পাবো তোমায়। আমার শয়নে স্বপনে তুমি, কি করে বোঝাই তা কত দামি। শুধু একটু চোখের আড়াল হলে স্তব্ধ হয় নিঃশ্বাস। আমার কালো ঘরে তুমি যাচ্ছে না, সকালে আসে থাকা শিশির কোনা। তোমাতে আমি দেখি পুরো দুনিয়া, থেকে আলি ছাড়া কিছু বোঝে না। রে কালো ঘরে তুমি যাচ্ছে না, সকালে আসে থাকা শিশির কোনা। তোমাতে আমি দেখি পুরো দুনিয়া, খেয়ালি মন তোমায় ছাড়া কিছু বোঝে না।